স্বপ্ন যখন বাস্তবের সাথে মিলে যায় তখন আমাদের কতই না ভালো লাগে। দিনটা 13 আগস্ট 2022, সত্যি হলো ভারতবাসীর আরও একটা স্বপ্ন, বিশ্ব দরবারে আরও একবার চোখে চোখ মিলিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন। বিশ্বের চতুর্থ সবথেকে লম্বা রেলওয়ে স্টেশনের খেতাব ভারত তার ঝোলায় কুড়িয়েছে বহু আগেই, আর সম্প্রতি তার সাথেই ভারতের মুকুটে জুড়ল আরেকটা নয়া পালক, তৈরি হয়ে গেল ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ, যার নাম চেনাব ব্রিজ, আর যেটা সম্প্রতি দ্য গোল্ডেন জয়েন্ট অফ ইন্ডিয়া নামেও পরিচিত পেয়েছে। সালটা তখন 2002, নর্দার্ন রেলওয়ের হাতে সঁপে দেওয়া হয় এই চেনাব ব্রিজের ঠিকে। পরিকল্পনা মাফিক চেনাব ব্রিজ প্রজেক্ট স্বীকৃতি পেয়েছিল ন্যাশনাল প্রজেক্ট হিসেবে। নকশা পর্যবেক্ষণের হিসাব সব কিছু বলছিল কাজ শেষ হয়ে যাবে 2009 সালের মধ্যেই, কিন্তু ব্রিজের সেফটি এবং স্টেবিলিটির কথা মাথায় রাখার জন্য 2008 সালের সেপ্টেম্বর মাসে থামিয়ে দিতে হয় এই ব্রিজ বানানোর কাজ, আর 2015 সালে কমপ্লিট করার টার্গেট নিয়ে আবার 2010 সালে শুরু করা হয় এই মেগা প্রজেক্টকে। এফকন নামের যে কোম্পানিটি এই ব্রিজটি বানিয়েছে, সেই কোম্পানি জম্মু কাশ্মীরের দুর্গম এলাকায় আরও 16টা ব্রিজ নির্মাণ করেছে, এবং এই কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যদি চেনাব ব্রিজ তৈরি হয়ে যায় তাহলে পুরো প্রজেক্টের 98% কাজ কমপ্লিট হয়ে যাবে। আসলে এই ব্রিজটি একটা সিঙ্গেল প্রজেক্ট নয়, চেনাব ব্রিজের এই লম্বা প্রজেক্ট USBRL অর্থাৎ উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের একটা বড় অংশ, আর হিমালয়ের মতো দুর্গম এলাকার বুকে যেটা নির্মাণ করা ছিল সবথেকে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং টাস্ক। 300 ইঞ্জিনিয়ার এবং 1300 শ্রমিকের কন্টিনিউয়াস দিন রাত এক করা মেহনতের ফলে সফল হয়েছে এই ব্রিজ বানানোর প্রজেক্ট। বর্তমানে এই ব্রিজটা যুক্ত করছে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার বাক্কাল এবং কাউরি নামের দুটো স্থানকে। ধনুকের মতো দেখতে এই ব্রিজ উচ্চতায় বল্লভভাই প্যাটেলের মূর্তির দ্বিগুণ। এই চেনাব ব্রিজ বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজের খেতাব পেয়েছে, যা উচ্চতায় ওয়াটার লেভেল থেকে 359 মিটার, আর যেটা আইফেল টাওয়ারের মতো স্কাই স্ক্র্যাপারের থেকেও 35 মিটার বেশি। আর যদি মজবুতের কথা বলা হয় তাহলে এই ব্রিজ এমনভাবে তৈরি যা সহ্য করতে পারবে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়কে, 266 কিলোমিটার প্রতি ঘন্টা সম্পন্ন ঝোড়ো হাওয়া এবং ব্রম ব্লাস্টের মতো মনুষ্য সৃষ্ট হাতিয়ারগুলোকেও। হিমালয়ের বুক চিরে জম্মু কাশ্মীরের মতো এলাকায় এরকম অকল্পনীয় মেগা প্রজেক্ট কমপ্লিট করা কোনো হাতের মোয়া নয়। টেন্ডার পাশ হওয়ার পর এই ব্রিজটি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারদের লম্বা সময় ধরে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তাছাড়াও বহু প্ল্যানিং রিপ্ল্যানিং এর পর তৈরি করা গেছে রেকর্ড হোল্ড করা এই দানবাকৃতি ব্রিজটাকে। 3000 মেট্রিক টনের বেশি স্টিল ব্যবহার করতে হয়েছে এই ব্রিজটা নির্মাণ করার জন্য, আর যার মধ্যে 10000 মেট্রিক টনেরও বেশি স্টিল ব্যবহার করতে হয়েছে এই ধনুকাকৃতির সেফটিকে টিকে থাকার জন্যই। তাহলে বুঝতেই পারছ কত মজবুতভাবে তৈরি করা হয়েছে বিশ্বের উচ্চতম এই রেল সেতুকে। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী 120 বছরের আয়ু নিয়ে দাঁড়িয়ে থাকবে হিমালয়ের বুকে এই চেনাব ব্রিজ, এবং সদ্য তৈরি হওয়া এই প্রভাবশালী সেতুটি 100 কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটলেও সহ্য করে নিতে পারবে খুব সহজেই, যেটা সত্যি অকল্পনীয়। তবে এই ব্রিজটার নির্মাণ ভারত তথা জম্মু কাশ্মীরবাসীর কাছে শুধুমাত্র গর্বের নয় বরং অধিকারেরও, কারণ এই ব্রিজটা তৈরি হয়ে যাওয়ার পর তারা সরাসরি যুক্ত হতে পারবে মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে। যদিও জম্মু কাশ্মীর আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা নয় মোটেই, তবু নবনির্মিত চেনাব ব্রিজ জম্মু কাশ্মীরের ট্রেড ট্রান্সপোর্টেশন আর ডেভেলপমেন্টে যে যথেষ্ট সাহায্য করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে ভারতের ইতিহাসের পাতায় রেকর্ড তৈরি হয়েছে বহুবার, বর্তমানেও ভারত রেকর্ড তৈরি করে চলেছে এবং ভবিষ্যতেও হয়তো করতে থাকবে, আর বিশ্ববাসীর দরবারে তার নাম সোনার অক্ষরে লিখে যেতে থাকবে বারবার। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অলে প্রেস করে দাও, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করে যাও মোটেই। বিষয় ফ্যাক্টের আজকের এপিসোডে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে।